কোভিড বিধির কারণে এখনো রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত রাজ্য জুড়ে বলবৎ আছে নাইট কারফিউ। কিন্তু সেই বিধি উপেক্ষা করে শুক্রবার রাত 9টা থেকে 12টা পর্যন্ত পার্টি চললো 223 নম্বর কাইজার স্ট্রিটের অফিসে। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো এটি পূর্ব রেলের ডিআরএম এর অফিস। মাস্ক ছাড়াই হুল্লোড়ে মাতলেন রেলের অফিসার এবং তাদের পরিজনরা। এবার নাইট কারফিউ উপেক্ষা করে রেলের অফিসেই চলল হই হুল্লোড়, পার্টি, খানাপিনা, আর সেই ছবি ধরা পড়ল জি চব্বিশ ঘন্টার গোপন ক্যামেরায়। কোভিড বিধির কারণে এখনো রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত রাজ্য জুড়ে বলবৎ আছে নাইট কারফিউ। কিন্তু সেই বিধি উপেক্ষা করে শুক্রবার রাত 9টা থেকে 12টা পর্যন্ত পার্টি চলল 223 নম্বর কাইজার স্ট্রিটের অফিসে। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো এটি পূর্ব রেলের ডিআরএম এর অফিস। মাস্ক ছাড়াই হুল্লোড়ে মাতলেন রেলের অফিসার এবং তাদের পরিজনরা, আর পুরো পার্টির ছবি ধরা পড়ল জি চব্বিশ ঘন্টার গোপন ক্যামেরায়। মন্ডল রেল প্রবন্ধক যে কার্যালয়, সেই কার্যালয়ের যে অডিটোরিয়াম আছে সেখানে 9টার পরেও সেখানে কিন্তু পার্টি চলছে এবং 11টার পর কিন্তু খাওয়া দাওয়ার আসর বসে এবং সেটা প্রায় 12টা সাড়ে 12টা পর্যন্ত চলে বলে আমরা জানতে পারছি। সেখানে 50 জনের বেশি মানুষ কিন্তু উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, সেখানে কিন্তু রেলের উচ্চ পদস্থ যে সমস্ত আধিকারিক তারা উপস্থিত ছিল। তারপরে আমরা যখন রেলের আধিকারিকদের সাথে কথা বলার জন্য আমরা যখন দাঁড়িয়ে থাকি, কেন আমরা বিনা পারমিশনে এখানে ঢুকলাম, সেই সমস্ত অজুহাত কিন্তু তারা দেখায় এবং তারপরে জিআরপি দিয়ে আমাদের কিন্তু বাইরে বের করে দেওয়া হয়। জি চব্বিশ ঘন্টা এ ব্যাপারে লালবাজার কন্ট্রোল রুমে যোগাযোগ করলে পুলিশের প্রতিক্রিয়া শুনুন। আমাদের কলকাতা পুলিশের মধ্যে রেলের মধ্যে পড়ছে, আমরা নারকেলডাঙ্গা থানাকে জানিয়েছিলাম 223। আচ্ছা, না আপনাদের বিশেষটা হচ্ছে আপনার মানে রেলে রেল পুলিশের মধ্যে? না, যেহেতু পার্টি চলছে মানে আমার কাছে ফুটেজ আছে, 11টা অবধি প্রায় 11টা অবধি এখানে নাচ গান সবকিছুই চলেছে, কিন্তু তো 9টার পর থানা হচ্ছে বলুন তো। আমাদের কলকাতা পুলিশের থানার মধ্যে পড়ছে, ওটা নারকেলডাঙ্গা থানার মধ্যে হচ্ছে কি এটা আগে আমাকে একটু কনফার্ম করুন। আমরা আমি থানাকে জানিয়েছি রেলের ইয়ের মধ্যে পড়ছে আর কি, রেলের কার্যালয়, তার ওটা আমাদের মধ্যে হচ্ছে না আর কি। আচ্ছা, ওটা কলকাতা পুলিশের মধ্যে পড়ছে, ওটা জিআরপি হবে, জিআরপি। দিন কয়েক আগেই পার্ক স্ট্রিটের একটি বিলাসবহুল হোটেলে তথ্য প্রযুক্তি কর্মীদের নাইট পার্টির খবর সামনে আসে। রাজ্যের কোভিড বিধি নিয়ে প্রশ্ন উঠেছিল তখন, এবার রেলের অফিসে এই ঘটনায় অস্বস্তিতে কেন্দ্রীয় সরকার। ক্যামেরায় তরুণ বিশ্বাসের সঙ্গে নান্টু হাজরার রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। সোনারপুরে এবার দেবাঞ্জন কাণ্ডের ছায়া। সোনারপুরের একাধিক জায়গায় বেআইনি ভ্যাকসিন ক্যাম্প। ক্যাম্প চলাকালীন হাতে নাতে পাকড়াও মিঠুন মণ্ডল নামে স্বাস্থ্য দফতরের এক কর্মী। ডায়মন্ড হারবারে সরকারি ক্যাম্প থেকে ভ্যাকসিন চুরি করে সোনারপুরে বেআইনি ক্যাম্পে 300-400 টাকায় দেওয়া হচ্ছিল কোভিশিল্ড। 3 দিনের পুলিশ হেফাজতে অভিযুক্ত স্বাস্থ্যকর্মী। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে হেফাজতে দেবাঞ্জন দেব। দেবাঞ্জনের একাধিক ভুয়ো পরিচয় সামনে আসতেই সরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। কসবা ছাড়াও সোনারপুরে ভুয়ো ভ্যাকসিন দেওয়া হয় বলে অভিযোগ। এবার সেই সোনারপুরে এই বেআইনি ক্যাম্পের হদিশ। কসবার মতো ভুয়ো ভ্যাকসিন নয়, আসলে ভ্যাকসিনই দেওয়া হচ্ছিল বেআইনিভাবে, খবর যায় প্রশাসনের কাছে। সোনারপুরের রূপনগরের এক কাপড়ের দোকানে চলছিল ক্যাম্প, সেখান থেকেই পাকড়াও করা হয় মিঠুন মণ্ডল নামে এক স্বাস্থ্যকর্মীকে। এটা হচ্ছে সোনারপুর এলাকা, সেই সোনারপুর এলাকার এই হচ্ছে রূপনগর মোড়। রূপনগর মোড়ের এই বাড়িতে, এই বাড়ির নিচে কিন্তু ভ্যাকসিন দেওয়া হতো, এবং সেই ভ্যাকসিন যেটা দেওয়া হতো সেটা কোনো রকম কোনো স্বাস্থ্যকেন্দ্র বা কোনো রকম মিউনিসিপ্যালিটির তরফ থেকে দেওয়া হতো না। স্থানীয় দোকানে যে কোভিশিল্ড দেওয়া হচ্ছে তা জানতেন এলাকাবাসীরাও। দুবার দিয়েছেন এই দোকানে মহিলা, এবারে কোথা থেকে এ করেছে সেটা বলতে পারবো না বাবা। এলাকার কজন এরকম ভ্যাকসিন নিয়েছেন? নিয়েছে অনেক। কতজন এভাবে ভ্যাকসিন নিয়েছেন? তো ভ্যাকসিনের ব্যাপার শুনে আমরা তখন সেই মুহূর্তে আমরা যোগাযোগ করি, আমরা যথারীতি সেখানে যাই। ভ্যাকসিন দেওয়ার পরে তা আমরা ওখানে গিয়ে একটা বারকোড যেটা থাকে সেটা দেখে ওখানে দুইজন স্ক্যান করেছিল যে বারকোডের সঙ্গে মিলে কিনা, দেখছে যে অরিজিনালই আছে।
ভ্যাকসিন নেওয়া অনেকেই সার্টিফিকেট পেয়েছেন। বেআইনি ক্যাম্পে স্ক্যানারও ছিল বলে অভিযোগ স্থানীয়দের দাবি। রূপনগর ছাড়াও লিংক রোডের একটি বাড়িতেও ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছিল অভিযুক্ত মিঠুন মণ্ডল। ক্যাম্প যেটা করা হতো সেটা কিন্তু একটা বাড়ির মধ্যে হতো, যাতে সহজে কারো চোখে না নজরে আসে। এইটা হচ্ছে লিংক রোডের একটা বাড়ি, রূপনগরের বাড়িটা ছাড়াও কিন্তু এটা লিংক রোডের একটা বাড়ি। আপনার এই বাড়িতেই ভ্যাকসিন আয়োজন করা হয়েছিল? না, আয়োজন নয়, আমি এমনি বাড়িতে ছিলাম। বলছে ঠিক আছে আপনার বাড়িতে গিয়ে মানে দিয়ে আসবো। কতজন এখানে এসেছিলেন? এখানে ওই 7-8 জন মতন এসেছিলেন। এবার জানতাম না আমি যে ওরা আসবে বলে, আমি জানি না ওই প্রণবদাই এনেছিলেন। উঠে আসছে প্রণব বলে আরেকজনের নাম। কিভাবে গোটা ব্যবস্থা মিঠুন একা করতো, কিভাবেই বা ভ্যাকসিনের বেআইনি ক্যাম্প হতো তদন্তে পুলিশ। ক্যামেরায় জয়ন্তের সঙ্গে তথাগত চক্রবর্তী ও পিয়ালি মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। জামা কাপড়ের দোকানের মহিলার মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের খবর দেয়া হতো। যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের অনেকে SMS সার্টিফিকেটও পেয়েছেন, আর সেখানেই উঠছে বড়সড় প্রশ্ন, কিভাবে হলো এই রেজিস্ট্রেশন, কিভাবেই বা ভ্যাকসিন পেয়েছিলেন অভিযুক্ত মিঠুন মণ্ডল? হ্যাঁ, এসএমএস ঢুকেছে প্লাস সার্টিফিকেটের যেটা সেটাও পেয়েছি। বেআইনি ক্যাম্পে কোভিশিল্ড নিয়েছেন অনেকে। প্রাথমিক অনুমান অন্য সরকারি ক্যাম্প থেকে ভায়াল চুরি করে টিকাকরণের ব্যবস্থা হয়েছিল, কিন্তু যারা টিকা নিয়েছেন তাদের অনেকেই সার্টিফিকেট পেয়েছেন। আর সেখানেই প্রশ্ন, কিভাবে রেজিস্ট্রেশন করলো মিঠুন, একার পক্ষে এই কাজ করা কি সম্ভব? প্রণব নামে আরেকজনের নাম উঠে আসছে, সেও তদন্তকারীদের স্ক্যানারে। দোকানে গিয়ে প্রথমে আলাপ জমায় মিঠুন মণ্ডল, তারপরেই টিকাকরণের ব্যবস্থা পাকা হয়। উঠে আসছে এমনই তথ্য, ওখানে কম থাকে জিজ্ঞেস করেছে, তখন ও বলেছে হ্যাঁ এরকম একজন দেয়, ঠিক আছে যোগাযোগ করো। যোগাযোগ করে ওই 8-10 জন বোধ হয় এসেছিল কালকে 4টের সময়, আসলে তখনই ওকে ওই আছে দোকানের লোক কাস্টমার আসতো বলতো, আচ্ছা সেই বলতো যে ভ্যাকসিন দাও, ঠিক আছে তাহলে যোগাযোগ করি, তাহলে এই করতে করতে মানে এস। তাছাড়া আরও রূপনগরের স্থানীয় কাপড়ের দোকানের মালিক দুর্বার রায়ের মাধ্যমেই এলাকাবাসীদের খবর দেওয়া হয়েছিল। হ্যাঁ, দুর্বাদির এখান থেকে আমরা ভ্যাকসিনটা নিয়েছি। কতজন নিয়েছিলেন? আমরা প্রথম দিন যেদিন নিয়েছিলাম আমরা নিয়েছিলাম, সেদিন ছিলাম 20-22 জনের মতো ছিলাম। আচ্ছা, টাকা দিয়েছিলেন? হ্যাঁ, 300 টাকা করে নিয়েছিল।